সংক্ষেপে সত্যজিৎ বাবুর কাছে আসবে, সত্যজিৎ বাবু প্রশাসনিক ব্যর্থতা নয়। অ্যাকচুয়ালি বপিয়া যেটা বলা দরকার আছে সেটা হচ্ছে যে এটা আপনাকে কালকে থেকে একটা রোস্টার তৈরি করতে হবে, আজকে ওখানে, কালকে ওখানে, পরশু ওখানে একটা রোস্টার তৈরি করে নিতে হবে। ঘটনা হচ্ছে এগুলোকে তো বন্ধ করতে হবে, বন্ধ প্রথম হচ্ছে মানুষের মৃত্যু বন্ধ করতে হবে, অর্থাৎ বেআইনি যে বাজি কারখানাগুলো রয়েছে এগুলোকে যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু মৃত্যু মিছিল বন্ধ করা যাবে না, এবং ঘিঞ্জি এলাকার মধ্যে প্রচুর লোক মারা যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা বন্ধ করা যাবে কীভাবে? বন্ধ করতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন করে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে একটা 15 জনের টিম তৈরি করে দেওয়া দরকার, তারা এয়ারমার্ক টিম। প্রতি বছর বেআইনি বিয়ে বাজি কারখানাগুলো রয়েছে সেগুলোকে হান্ট করবে প্রতিনিয়ত, এবং অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ ল, লঘু সেকশনে কেস নয়, অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অফ লতে কেস লিখতে হবে, এবং লেখার পর তাদেরকে কোর্টে প্রডিউস করতে হবে, এবং সেই বাজি কারখানা আজকে রেট, কালকে রেট, পরশু রেট, অর্থাৎ তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বেআইনি বাজি কারখানা এখানে রাখা যাবে না, মানুষের মৃত্যুকে আটকাতে হবে। 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা রয়েছে প্রোটেকশন অফ লাইফ, সেই সরকারকে প্রোটেকশন অফ লাইফ দিতে হবে। অর্থাৎ যদি বাজি কারখানা, যদি বেআইনি বাজি কারখানার জন্য ঝলসানো বডি, এক একটা হাত উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, ডেড বডি পাওয়া যাচ্ছে, সংবাদপত্ররা দুদিন আলোচনা করছে, অমুক জায়গায় বলছে, অমুকের জায়গায় এটা হয়েছিল, 12 বছর আগে এটা হয়েছিল, 20 বছর আগে এটা হয়েছিল, এরকম ব্যাপার নয়। ঘটনা হচ্ছে যে বেআইনি বাজি কারখানাকে রুখতে যদি না পারা যায়, এয়ারমার্ক এরকমভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা রিপোর্ট করবে এসপিকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং নবান্নের হোম সেক্রেটারিকে, অর্থাৎ এবং 6 মাস পর পর এই টিমটাকে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এদের মধ্যে যেন কারাপশন না হয়, কারাপশন এদের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই টিমটাও 15-6 মাস পরে আবার টিম চেঞ্জ করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।